কলাপাড়া উপজেলা বাংলাদেশের সর্বদক্ষিণের একটি পর্যটন উপজেলা, যা সাগরকন্যা নামে পরিচিত। কলাপাড়ার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটি নদী এবং নয়নাভিরাম সমুদ্র সৈকত। এখানকার মানুষের হৃদয়গুলো বিশাল এবং আন্তরিকতায় পরিপূর্ণ। একই সাথে প্রাকৃতিক দুর্যোগের সময় নদী বা সাগরের উত্তাল ঢেউয়ের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য এ এলাকার জনগণ সাহসী এবং সংগ্রামমুখর। কৃষি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, মৎস্য সম্পদে সমৃদ্ধ, নৈসর্গিক সৌন্দর্য সমূহ, পর্যটন এলাকা, সাগর, নদী এবং বনাঞ্চল সমৃদ্ধ সায়াসুনিবীর এই জায়গায় জন্মগ্রহণ করে সত্যিই আমরা নিজেদের ধন্য মনে করছি। গ্রিক দার্শনিক সক্রেটিসের একটি বিখ্যাত উক্তি হল, সব কিছু জানার আগে নিজেকে জানো, নো থাইসেলফ। তাই নিজ এলাকা, এলাকার মানুষজনের জীবনযাত্রা, ঐতিহ্য, নিজ দায়িত্ব এবং কর্তব্যবোধের প্রেরণা থেকেই কলাপাড়া সমিতি ঢাকা আয়োজিত পুনর্মিলনী 2018 ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রদর্শনের জন্য এই ডকুমেন্টারিটি তৈরি করা হয়েছে। কলাপাড়াতে যখন মানব বসতি গড়ে ওঠেনি, তখন কেমন ছিল এতদ অঞ্চল? এ অঞ্চল ছিল সুন্দরবনেরই দক্ষিণ পূর্বাঞ্চল। পূর্বে এ বিস্তীর্ণ এলাকাটি ছিল বনাচ্ছাদিত, নদী খালে ভরপুর। 1784 সালে সমুদ্র পাড়ি দিয়ে আরাকান থেকে বিতাড়িত হয়ে প্রথম রাখাইন সম্প্রদায়ের লোকজন বর্তমান রাঙ্গাবালি, কলাপাড়া ও তালতলির বনাঞ্চল পরিষ্কার করে টংঘর তুলে বসবাস এবং আবাদ শুরু করে। 1945 সালের হিসাব অনুযায়ী কলাপাড়ায় তখন 220 রাখাইন পাড়ায় প্রায় 25,000 রাখাইন বসবাস করলেও বর্তমানে মাত্র 28 পাড়ায় প্রায় 1,187 জন রাখাইন বসবাস করছে। 1906 সালে বসতি স্থাপনকারীদের নিরাপত্তার জন্য কলাপাড়া থানা স্থাপন করা হয়। 1916 সালে প্রায় 4,000 শেয়ার হোল্ডার নিয়ে প্রতিষ্ঠিত হয় দি খেপুপাড়া সাপ্লাই অ্যান্ড সেল সোসাইটি লিমিটেড। এ প্রতিষ্ঠানটির অধীনে সমবায় ছাপাখানা, সমবায় ম্যাস ফ্যাক্টরি, ডিকে পাওয়ার ওয়েল মিল, এশিয়ার বৃহত্তম স্বয়ংক্রিয় রাইস মিল ইত্যাদি প্রতিষ্ঠিত হয়। বিবাদ মীমাংসার জন্য 1921 সালে প্রথম প্রতিষ্ঠিত হয় ফৌজদারি আদালত। 1928 সালে প্রতিষ্ঠিত হয় খেপুপাড়া প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে এটি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল সিও কাজী মহিউদ্দিন আহমদের সহযোগিতায়। 1928 সালে কলাপাড়াতে প্রথম বিদ্যুৎ সংযোগ পায়। 1970 সালে মোজাহারুদ্দিন বিশ্বাস কলেজ প্রতিষ্ঠিত হয়। 1982 সালে এক অধ্যাদেশের মাধ্যমে কলাপাড়া উপজেলায় রূপান্তরিত হয়। বর্তমানে সাগরকন্যার দুটি উজ্জ্বল চোখ হচ্ছে সমুদ্র সৈকত কুয়াকাটা এবং পায়রা সমুদ্রবন্দর। এই দুটি চোখের বিচ্ছুরিত আলো সারা বিশ্ব জুড়ে আমাদেরকে নতুনভাবে পরিচয় করিয়ে দেবে। কুয়াকাটার মূল আকর্ষণ সমুদ্র সৈকত, যার আহ্বানে সাড়া দিয়ে শত শত বা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে অনেকেই ছুটে আসেন সাগরের সান্নিধ্য পেতে। দক্ষিণের সীমাহীন সমুদ্রের জলরাশি আর উত্তরের পুরো বাংলাদেশ। দক্ষিণে যতদূর চোখ যায় দিগন্তর রেখায় নীলাকাশ আর সাগরের নীল জলের গভীর মিতালি। বেলাভূমিতে আছড়ে পড়ছে দুরন্ত ঢেউয়ের অবিরাম তরঙ্গ। কুয়াকাটার নামটি এসেছে কূপ বা কুয়া থেকে। সামুদ্রিক এলাকার পানি লবণাক্ত, যা নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহারের অনুপযোগী। আধুনিকতার ছোঁয়া লাগার আগ পর্যন্ত এ এলাকায় মিষ্টি পানির জন্য ভরসা করতে হতো বৃষ্টি অথবা ভূগর্ভস্থ পানির উপর। সাগর পাড়ের এলাকায় বসতি স্থাপনকারীরা মাটির নিচ থেকে পানি তোলার জন্য সকল পাড়ায়
গভীর কূপ খনন করেছিলেন, আর এ কারণেই এই এলাকার নামকরণ হয়ে গেল কুয়াকাটা। এসব কুয়ার একটি কুয়া এখনও বিদ্যমান, এটি রয়েছে কুয়াকাটার জিরো পয়েন্টের কাছেই শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের প্রবেশ মুখে। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে 7 কিলোমিটার পূর্ব দিকে মিশ্রিপাড়া নামে রাখাইনদের একটি পল্লী রয়েছে। এ সম্প্রদায়ের জনৈক প্রভাবশালী পূর্বপুরুষ মিশ্রি তালুকদারের নামানুসারে নামকরণ হয়েছে পাড়াটি। 200 বছরের পুরনো এই বিহারটিতে ভারতীয় উপমহাদেশের এক সময়কার সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তিটি অবস্থিত। ভূমি থেকে মূর্তিটির উচ্চতা 32 ফুট এবং ওজন প্রায় 70 মণ। বাংলাদেশের অন্যতম মৎস্য সমৃদ্ধ এলাকা কলাপাড়া, মহিপুর আলিপুর দেশের গুরুত্বপূর্ণ মৎস্য কেন্দ্র। এখান থেকে প্রতিদিন শত শত ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় এবং মাছ ধরার পর এখানে ফিরে আসে। সাগর থেকে ধৃত বিপুল পরিমাণ মাছ প্রতিদিন এ মৎস্য কেন্দ্রে থেকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এবং দেশের বাইরেও রপ্তানি করা হয়। দেশের ইলিশের মোট চাহিদার প্রায় শতকরা 60 ভাগ এ এলাকা থেকে পূরণ করা হয়। কুয়াকাটায় আরও দর্শনীয় যা রয়েছে তা হল শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, গঙ্গামতীর চর, কুয়াকাটার জাতীয় উদ্যান ইকো পার্ক, আব্দুল আলী গারুলির স্মৃতিবিজড়িত স্থান, রাখাইন পল্লী, ইলিশ পার্ক, শুটকি পল্লী, লেম্বুর বন, লাল কাঁকড়ার চর, ফাত্রার বন ইত্যাদি। কলাপাড়া এখন আন্তর্জাতিকভাবে পরিচিত হচ্ছে পায়রা বন্দরের জন্য। এটি দেশের তৃতীয় সমুদ্র বন্দর। সিঙ্গাপুরের আদলে পায়রা বন্দরকে গড়ে তোলা হচ্ছে। সব আধুনিক সুযোগ সুবিধা থাকবে এ বন্দরকে ঘিরে। গভীরতা থাকায় বিভিন্ন দেশ থেকে আসা মাদার ভেসেল থেকে সরাসরি বন্দরের জন্য পণ্য খালাস করা যাবে। বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে এ পায়রা বন্দর। 2013 সালে শুরু করা হয় এই বন্দর নির্মাণের কাজ। ইতিমধ্যে এ বন্দর ব্যবহার করে বিদেশ থেকে পণ্য আসছে। তদুপরিও চলছে 160 ফিট রাস্তা তৈরিসহ ব্যাপক নির্মাণ কাজ। 2014 সালে এটি পূর্ণাঙ্গ বন্দরে পরিণত হবে। ধানখালিতে নির্মিত হচ্ছে 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। 9 একর এলাকার অভ্যন্তরে প্রবেশ করলে বোঝাই যাবে না এটি কলাপাড়ার কোনো স্থান। বাংলাদেশ সহ 17টি দেশকে যুক্ত করে একটি ক্যাবল নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। লতাচাপলি ইউনিয়নের আমখালাপাড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন উদ্বোধন করা হয় 10 সেপ্টেম্বর 2017। এর ফলে সারা দেশে ব্যান্ডউইথের দাম কমে যাবে এবং ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তা সহজলভ্য হবে, উপকৃত হবে দেশের মানুষ। কলাপাড়ায় আশীর্বাদ হিসাবে বঙ্গোপসাগরে জেগে উঠেছে নতুন চর, নাম দেয়া হয়েছে চর বিজয়। কুয়াকাটা থেকে দক্ষিণ পূর্ব কোণে আনুমানিক 20-30 কিলোমিটার সাগর পথে ইঞ্জিন চালিত নৌকায় প্রায় 1.25 ঘন্টা অথবা স্পিড বোর্ডে 15 মিনিটের পথ পাড়ি দিলেই মিলবে নতুন এই চর। এর আয়তন প্রায় 5000 একর। বিজয় চরের চারদিকে অথই পানি, এরই মাঝে আকাশ আর মাটির সাথে মিতালি করে জেগে উঠেছে এই নতুন চর। লাল কাঁকড়া আর অতিথি পাখির অবাধ বিচরণ তৈরি করেছে প্রকৃতির এক নান্দনিক সৌন্দর্য। এছাড়াও কলাপাড়াতে রয়েছে এশিয়ার একমাত্র পানি জাদুঘর। অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় 2014 সালে এ প্রতিষ্ঠানটি নির্মিত হয়। বাংলাদেশের নদী সমুদ্রের চিত্র এতে তুলে ধরা হয়েছে। নদীর গুরুত্বপূর্ণ তথ্য, পানির গুণগত মান, মৎস্য সম্পদের বিবরণ, মাছ ধরার ধরন, নৌকার আকৃতি ও জেলেদের জীবনযাত্রার বিষয়গুলো এখানে সংরক্ষণ করা আছে।
এছাড়াও কলাপাড়াতে আরও রয়েছে পাট গবেষণা কেন্দ্র, রাডার, পাবলিক হল এবং কলাপাড়া থেকে কুয়াকাটা অবধি যাতায়াতের জন্য নবনির্মিত তিনটি দৃষ্টিনন্দন সেতু। আসসালামু আলাইকুম। প্রিয় কলাপাড়াবাসীকে বসন্তের স্নিগ্ধ শুভেচ্ছা জানাচ্ছি। কলাপাড়া বাংলাদেশের দক্ষিণের একটি জনপদ, এটি পটুয়াখালী জেলার অন্তর্গত, আমার জন্মভূমি। আমি বিশ্বাস করি কলাপাড়ার সকল মানুষের একটি সুন্দর ও ভালো মন আছে। আমরা সবাইকে নিয়ে সামাজিকভাবে একটি শান্তিপূর্ণ ও সুন্দর এবং অর্থনৈতিকভাবে একটি উন্নত সমৃদ্ধ কলাপাড়া গড়তে চাই, যেখানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের পাশাপাশি ক্রিয়েটিভ ডেভেলপমেন্টও হয়। আল্লাহ আমাদেরকে সেই শক্তি দিন। কলাপাড়া আমার জন্মভূমি, এটা খুবই সুন্দর একটি উপজেলা। এ জেলা যেমন একদিকে সাগর সৈকতের কারণে মানুষ পর্যটকদের এখানে সবসময় আনাগোনা বা সৌন্দর্যের একটি লীলাভূমি হিসাবে সবাই এ উপজেলায় আসে, তেমনি উপজেলা ক্রমশ দেশের একটি শিল্পাঞ্চল হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে। এখানে পায়রা বন্দর সহ বিভিন্ন বড় বড় উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। ঢাকা থেকে একসময় রেললাইনে সরাসরি আমার উপজেলায় যাওয়া যাবে, এটা ভাবতেই খুব ভালো লাগছে। এ জেলা মানুষ খুবই শান্তিপ্রিয়, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ধর্মীয় সম্প্রীতির সহিত বসবাস করে। আমি কলাপাড়াবাসী যারা কলাপাড়ায় বসবাস করতেছে বা যারা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বসবাস করতেছে সবাইকে আমি কলাপাড়াবাসীর পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কলাপাড়াকে নিয়ে আমাদের আসলে মূল যে স্বপ্নের ভিত্তি, সেটি আমাদের প্রথমেই বলতে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই স্বপ্নের পরিধিকে যেন আরও বড় করে দিয়েছেন। যেমন পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সহ প্রায় 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য কলাপাড়াকে বাছাই করে নিয়েছেন। আর কলাপাড়ার আমাদের স্বপ্ন অনেক কিছুই আমাদের স্বপ্নের মধ্যে রয়েছে, তো প্রধানত আসলে এখন কলাপাড়াকে মূলত জেলায় উন্নীত করাই আমাদের মূল আশা। এটিকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা এখান থেকে সেই গণ স্বাক্ষর, মানববন্ধন, বিভিন্ন সামাজিক কর্মসূচিও আমরা হাতে নিয়েছি এবং ইতিপূর্বে পালনও করেছি। তো এক্ষেত্রে আমাদের অনেক বিজ্ঞ রাজনৈতিক থেকে শুরু করে সামাজিক সংগঠক এবং সুধি শিক্ষক সবাই আমরা এক কাতারে এসে, জনপ্রতিনিধি সবাই এক কাতারে সামিল হয়েছি। আমরা আশা করব যে আমাদের সেই স্বপ্নটিও আসলে সার্থকতা পৌঁছবে। আর আমাদের কলাপাড়ার যে অনেক উন্নয়ন কেন্দ্রিক স্বপ্ন আমাদের মধ্যে এখন কাজ করে, সেটি হচ্ছে যেমন আমাদের একসময় এই অনগ্রসর জনপদ, এখানে এখন বলতে গেলে বরিশাল বিভাগের মধ্যে আমরা মনে করি যে সবচেয়ে সমৃদ্ধ উপজেলা কলাপাড়া, এবং পর্যটনের এক নব দিগন্ত উন্মোচিত হয়েছে। এখানে পর্যটনকে একটা উন্নীত পর্যটন কেন্দ্রে গড়ে তোলার যে সমস্ত পরিকল্পনা সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে, মাস্টার প্ল্যান চূড়ান্ত করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমাদের 22 কিলোমিটার সড়কে আমাদের খুব সমস্যা হতো। আমাদের এখানে আসা পর্যটকরা সেই সূর্যোদয় সূর্যাস্তের মতো বিরল দৃশ্য অবলোকনের জন্য যে প্রতিবন্ধকতা ছিল, প্রধান অন্তরায় ছিল 3টি নদীতে সেতু নির্মাণের, সেটি প্রায় 2 বছর হয়েছে, সেতু 2টি ওপেন হয়েছে। তো এই সেতু 3টি চালু হওয়ার কারণে আমাদের সেই প্রতিবন্ধকতা কেটে গেছে। এখন পর্যটকদের রীতিমতো ঢল নামে সেই অপার সম্ভাবনাময় যে পর্যটন খাত, সরকার ইতিমধ্যে পাথরঘাটা, কলাপাড়া এবং সোনারচর কেন্দ্রিক এই অঞ্চলকেই পর্যটন এলাকায় উন্নীতের যে পরিকল্পনা নিয়েছে, এটি বাস্তবায়ন করার আমিও আরও দ্রুত যাতে বাস্তবায়ন হয় সেটি কামনা করছি। পাশাপাশি আমাদের
এখানে পুরাকীর্তি রয়েছে। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে আমি আবেদন জানাবো যে আমাদের যে আদিবাসী রাখাইন সম্প্রদায় তাদের প্রত্নতাত্ত্বিক যে সম্পদগুলো, যে নৃতাত্ত্বিক যে জনগোষ্ঠী ওরা, তাদের যে বৌদ্ধ বিহার এবং মঠগুলো, এগুলো এখন জরাজীর্ণ দশা। এগুলো সংরক্ষণ করলে আমাদের পর্যটন খাতের সম্ভাবনা আরও একদিক এক ধাপ এগিয়ে নেওয়ার একটা সুযোগ রয়েছে। তো এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পায়রা বন্দর কেন্দ্রিক এই বন্দরকে গভীর সমুদ্র বন্দরে উন্নীতের চিন্তাভাবনা সরকার করছে। এই কেন্দ্রিক কুয়াকাটাগামী বিকল্প সড়কেও সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাজ চলমান রয়েছে। পাশাপাশি পায়রা বন্দর থেকে একদম চারিপেরা পর্যন্ত ফোরলেন সেতু করার পরিকল্পনা আমরা জানতে পেরেছি ফোরলেন সড়কের। এবং সর্বোপরি অতি সম্প্রতি বরিশাল থেকে আমাদের সড়ককে, মহাসড়ককে প্রশস্তকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একনায়কের সভায় বিপুল পরিমাণ বরাদ্দ দিয়েছেন। এটি বাস্তবায়ন হলে আসলে আমাদের কলাপাড়া অটোমেটিক্যালি আসলে জেলায় উন্নীতির দাবি রাখে। দীর্ঘদিনের এই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হবে। আর এখান থেকে আমাদের সরকারের এখন অর্থনীতির যোগান দেওয়ার কাজটি শুরু হয়েছে। এই বন্দর থেকে জানেন যে 2017 সালে প্রায় 12 কোটি টাকা রাজস্ব পেয়েছে সরকার। তো এই যে অর্থনীতির খাতকে চাঙ্গা করার জন্য কলাপাড়ার একটা ভূমিকা অনস্বীকার্য। ইলিশের অভয়ারণ্য আছে আমাদের এখানে এবং ইলিশ প্রায় 2500 মেট্রিক টন ইলিশ আমাদের এই দুটি মৎস্যবন্দর মহিপুর এবং আলিপুরের এই মোকাম থেকে দেশের বিভিন্ন স্থানে চালান হয়েছে। এটি আমাদের একটি সম্ভাবনাময় খাত। তো আমি চাইব যে এই খাতগুলোকে রক্ষা করে পরিকল্পিতভাবে কলাপাড়াকে সাজিয়ে উন্নয়নের মূল জায়গায় নিয়ে যাওয়া। তো যেন ইলিশের অভয়াশ্রম নষ্ট না হয় এবং আমাদের নদী খাল, আমাদের যে চির ঐতিহ্য সবুজ ক্ষেত, এগুলো আমাদের একদম পরিকল্পিত উন্নয়নের মধ্য দিয়ে সব কিছু আমাদের রক্ষা করে, তারপরে আমরা যেন একটা সাজানো কলাপাড়া পেতে চাই। এটি আসলে আমার মূল উদ্দেশ্য এবং মূল স্বপ্ন। আর এক্ষেত্রে আমি মনে করি আমরা কলাপাড়ার যারা ঢাকায় কলাপাড়াস্থ যে সমিতি রয়েছে তাদের মূল জায়গায় নক করার একটা সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আমরা সবসময় সহায়তার হাত বাড়িয়ে দেব। আমরা এখানে বসে আমরা সামাজিক আন্দোলন না, শুধু আমরা মনে করি এখানকার মানুষকে এবং সামাজিক সংগঠকদেরকে নিয়ে আমরা একটি সুস্থ ধারার আমাদের চাওয়াকে আমরা পূর্ণতায় আনতে পারি। এই চিন্তাভাবনা আমাদেরকে থাকবে এবং আমাদের পাশে আমাদের যারা ঢাকার যে সমস্ত সংগঠন সংগঠক আছেন এবং আমাদের এলাকার যারা বর্ধিষ্ঠ জ্যেষ্ঠ নাগরিক যারা আছেন তাদের সাথে আমাদের একটা লিঙ্ক আপ তৈরি হচ্ছে, এটি আরও সুদৃঢ় হওয়া উচিত, এটিও আমি মনে করি। বাংলাদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জনপদ হচ্ছে কলাপাড়া। আমরা কলাপাড়াকে নিয়ে স্বপ্ন দেখি, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত চিন্তা করি, চেষ্টা করি। কলাপাড়া এত বেশি গুরুত্বপূর্ণ হয়েছে ইতিমধ্যে, যা বাংলাদেশের অন্যান্য উপজেলার সঙ্গে যদি আমরা তুলনা করি সেদিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের কলাপাড়াতে এই আমরা যে কলাপাড়াকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমাদের অনেক চিন্তা আছে, ভাবনা আছে, সেই ভাবনাগুলো আমাদের একার পক্ষে করা সম্ভব নয়। আমরা মনে করি কলাপাড়াকে ব্র্যান্ডিং করার জন্য ঢাকাতে যারা অবস্থান করতেছে, বিশেষ করে কলাপাড়া সমিতি এবং এই সমিতির যে নেতৃবৃন্দ রয়েছে, তারা ঢাকায় বসে এই কলাপাড়াকে আরও এগিয়ে নেওয়ার জন্য তাদের সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করতে পারে। এবং আসলে যে কোনো স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে সেটার জন্য আন্দোলনের প্রয়োজন রয়েছে। সেই আন্দোলন হতে পারে
শান্তিপূর্ণ, যেহেতু আমার এই এটা কলাপাড়া যেহেতু আমাদের একটি স্বপ্নের জায়গা এবং এই স্বপ্নের জায়গাটিকে আরও বেশি স্বপ্নময় করার জন্য আমাদের আরও বেশি উদ্যোগী হতে হবে। আমরা মনে করি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা যদি একযোগে কাজ করতে পারি তাহলে আমাদের সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হবে। এবং ঢাকায় যারা অবস্থান করতেছে তারা যদি এই সব বিষয়ে আরও বেশি যত্নবান হয়, আরও বেশি গতিশীল হয়, তাহলে পরে আমি মনে করি যে সেই বিষয়গুলো আরও বেশি কার্যকরী হবে। আসসালামু আলাইকুম। সাগরকন্যা বলে খ্যাত কলাপাড়ার সকল মানুষকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন যে কলাপাড়া বর্তমানে একটি স্বপ্নের নাম। আমি নিজেও স্বপ্নিক মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসি। আমরা সবাই আলোকিত কলাপাড়া বিনির্মাণের স্বপ্ন দেখছি। আমরা এবারকার পুনর্মিলনী 2018 অনুষ্ঠানে যে স্মরণিকাটি বের হতে যাচ্ছে, বের হয়েছে, এটির নাম দিয়েছি অগ্রযাত্রা 2018। অর্থাৎ 2018 সাল থেকে আমরা কলাপাড়া নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছি। এমন যদি প্রশ্ন করা হয় আমরা কেমন কলাপাড়া দেখতে চাই, অবশ্যই উত্তরটি হবে আমরা শান্তিপূর্ণ বাসযোগ্য কলাপাড়া দেখতে চাই, যেখানে মানুষের সংস্কৃতি, মানুষগুলো হবে সংস্কৃতিবান, মানবতাবোধ ও মূল্যবোধ সম্পন্ন এবং উন্নত, একই সাথে প্রশংসার দাবিদার। কলাপাড়াতে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তাতে আগামী 20 বছর পরে সম্ভবত এ এলাকা হবে সিঙ্গাপুরের মতোই একটি শহর কেন্দ্রিক শহর, যেখানে থাকবে না কোনো গ্রাম, হয়তো পুরো কলাপাড়াটাই এটি নগরে পরিণত হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের প্রস্তুতি ও প্রত্যাশা থাকতে হবে যেন কলাপাড়া একটি পরিচ্ছন্ন, আইনের শাসন কেন্দ্রিক, আধুনিক ও শান্তির জায়গায় পরিণত হয়। সবার প্রতি আহ্বান থাকবে, আসুন সবাই মিলে ঐতিহ্যবাহী সাগরকন্যা কলাপাড়াকে আলোকিত কলাপাড়া বিনির্মাণে স্বপ্ন দেখি। আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আবারও অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।